শুধুমাত্র এই লঞ্চটা ছাড়লো দেখতে পাচ্ছ, দেন দেখতে পাচ্ছ গঙ্গার সাইডের ভিউটা, সেটাও তোমাদেরকে দেখাবো। আর আজকে রোদগুলো ভালো রয়েছে। আমি যেতে চলেছি হুগলি জেলার মানে চন্দননগরের ব্যান্ডেল চার্চে। সো এখন সময় হচ্ছে এই 10টা বাজতে যায়, মানে সকাল সকাল এখন বেরিয়ে পড়ছি আমি। এটা হুগলি জেলার খুবই একটি জনপ্রিয় এবং সব থেকে বৃহৎ চার্চ, এবং ভেতরেও মানে দেখার মতন অনেক কিছু আছে। তো হুগলি জেলা চন্দননগরে আমরা শুধু ব্যান্ডেল চার্চ যাব এমন নয়, ওখানে আরেকটাও জায়গা আছে শুনেছি ইমামবাড়ি বলে, এবং ওখানে জায়গাটার অ্যাটমসফিয়ারটি একটু অন্য রকমের। মানে আমাদের কলকাতা তো অবভিয়াসলি মানছি কলকাতা সুন্দর, কিন্তু ওটা যেহেতু হুগলি জেলা, হুগলি জেলার আর একটা আলাদা সৌন্দর্য থাকে। মানে প্রত্যেকটা জায়গাটা নিজস্ব সৌন্দর্য থাকে, নিজে যা যা এক্সপিরিয়েন্সড করবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এখান থেকে যেতে হলে আমাকে ট্রেনে প্লাস লঞ্চে দুটো করে যেতে হবে। সো রাস্তায় বেরোলে কন্টেন্ট প্লাস হচ্ছে সাইট সিনের অভাব একদমই হয় না। তোমাদেরকে আগেও যেরকমভাবে এন্টারটেন করার চেষ্টা করেছি আমি, সো এই ভিডিওটাতেও করার চেষ্টা করবো। সো সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলো না। সো চলো বেরিয়ে পড়ি, এখন এখন বাজে কটা, এখন 10টা বাজে। তো চলো দেখা যাক ভিডিওতে, তো সো সঙ্গে থাকো, স্টে টিউনড। সো রয়েছি এখন বিধাননগর স্টেশনের সামনে, দেখতে পাচ্ছ বিধাননগর রোড এটা। সো দেন এখান থেকে চলে যাবো আমরা নৈহাটি, আর টিকিট তো কাটলাম, আর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন আসবে। দেন চলো চলে যাবো এবার ওখান থেকে, উঠি অনেকটা যেতে হবে, প্রায় তিন ঘন্টার তো প্রায় রাস্তা। সো স্টেটমেন্ট তোমরা দেখতে থাকো। সো গেছে এমন সময় 12:27, সবেমাত্র নামলাম নৈহাটি জাংশনে। সো এইখান থেকে দেখতে পাচ্ছি একটা ব্রিজ রয়েছে, ব্রিজ ক্রস করে আমরা লঞ্চ ঘাটের দিকে যাব। ওখান থেকে চলে যাবো আমরা হচ্ছে তোমার ব্যান্ডেল চার্চ, এবং যেখানে আমাদের গন্তব্য সেখানে চলে যাবো। দেখতে পাচ্ছ প্রচুর ভিড় রয়েছে এবং ব্রিজ ক্রস করছি। তো গাইস চলে এসেছি এখন নৈহাটি, ফেরি ঘাট দেখতে পাচ্ছ, এটি গঙ্গা, এটি ক্রস করে আমাদেরকে যেতে হবে। সো চলো, তো ফেরি ঘাটের এখান থেকে যাচ্ছি। এখন সামনে তো টিকিট কাউন্টার আছে, টিকিট করতে হবে, এই কত করে টিকিট করে টিকিট করবো। দেন গঙ্গা পার হতে হবে, দেখতে পাচ্ছ সামনেই রয়েছে গঙ্গা, গঙ্গার ভিউটা জাস্ট ওয়াও লাগছে, ভিউটাও দেখাবো তোমাদেরকে। সরি কথা বলতে বলতে আমি রং সাইডে চলে আসছিলাম। আর এটা হচ্ছে ঘর এবং সামনে রয়েছে গঙ্গা। তো চলো যখন লঞ্চে উঠবো সেখানেরও সিনটা দেখো তোমাদেরকে। আর যে ব্রিজটার থেকে এখন যাচ্ছি, ব্রিজটা পুরো কাঠের এবং নিচের দিকে তো দেখছি বালি ফালি তো রয়েছে অনেক কিছু। সো গাইস এখন সময় 1:03, সবে মাত্র এই লঞ্চটা ছাড়লো দেখতে পাচ্ছ, যাবো এবার আস্তে আস্তে স্পিড করবে। দেখতে পাচ্ছ গঙ্গার সাইডের ভিউটা, সেটাও তোমাদেরকে দেখাবো। আর আজকে রোদগুলো ভালো রয়েছে, সানগ্লাস আনিনি। সো যাই হোক দেখতে থাকো তোমরা স্টেডিয়াম। ঘাট পার হওয়ার পর সামনে পড়ছে একটি হনুমানজির মন্দির। সো দেখতে পাচ্ছ জয় বজরং বলি, বড় একটি বট গাছ রয়েছে এবং তার নিচে একটা হনুমানজির মন্দির। চলো এবার। সো গাইস এখন সময় 2:30, বড়বাজার থেকে গাড়িতে উঠলাম না, এটা কলকাতার বড়বাজার নয়,
এটা হচ্ছে হুগলি জেলার বড় বাজার। এখান থেকে টোটোতে উঠে যাচ্ছি হচ্ছে ব্যান্ডেল চার্চের দিকে। সো বেশিক্ষণের আই থিঙ্ক রাস্তা হবে না, তো যাই ওখানে। ব্যান্ডেল চার্চ শুনেছো খুবই ফেমাস একটি চার্চ, মানে এইখানের মধ্যে দেখার অনেক কিছু আছে। তো এখানে বেশি কথা বলছি না, যাকে চলে যাই, তারপর সিনেমাটিক শর্টসেও দেখাবো আর কি হচ্ছে না হচ্ছে সব কিছু শেয়ার করবো তোমাদের সঙ্গে। সো স্টে টিউন্ড। সো গাইস, সবেমাত্র গাড়ি থেকে নামলাম। এটা হচ্ছে ব্যান্ডেল চার্চ অফিস, দেখতে পাচ্ছ পিছনে চার্চটি রয়েছে, এবং এটা হচ্ছে এন্ট্রি গেট। এবং ঢোকার সামনে দেখতে পাচ্ছ এখানে কিছু মেলা টাইপের বসেছে, কিছু এয়ার ব্যান্ড ট্যান্ড রয়েছে, পুরো জাংশন এরিয়া, এবং এখানে অনেক কিছু বিক্রি হচ্ছে। তো চলো ভেতরে যাই, দেখি সিনেমেটিক শর্টসে দেখা তোমাদের কী কী রয়েছে ব্যান্ডেল চার্চের ভেতরে। সো এটা হচ্ছে ব্যান্ডেল চার্চের ঢোকার গেট, দেখতে পাচ্ছ সামনে এখানে অনেক এয়ার ব্যান্ড ট্যান্ড সব বিক্রি হচ্ছে। আর এদিকে এমনি সব স্টল রয়েছে অনেক, দেখতে পাচ্ছ আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে ব্যান্ডেল চার্চের গেট। তো চলো ভেতরে ঢোকা যাক। সো ঢুকে পড়েছে এখন ব্যান্ডেল চার্চের ভেতরে, দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটি রাস্তা মতন চলে গেছে সামনের দিকে। আর ভেতরে গিয়ে ব্যান্ডেল চার্চে হয়তো এন্ট্রির গেট রয়েছে, আর সাইডে একটু গার্ডেন মতন করা। তো চলো, ভেতরটা তো খুব সুন্দর লাগছে, খুব সুন্দর সব ডিজাইন রয়েছে, দেখতে পাচ্ছ এটি তো তোমাদেরকে দেখাই। চলো তোমাদেরকে সিনেমেটিক শর্টসে দেখাই এখানে কী কী রয়েছে। তো পিছনে কারুকার্যটা দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে, দেখতে থাকো। ব্যান্ডেল চার্চের পুরো নাম ব্যাসিলিকা অফ দ্য হোলি রেসেরি। পশ্চিমবঙ্গের প্রাচীনতম চার্চগুলির মধ্যে এটি অন্যতম। 1599 সালে পর্তুগিজরা এই চার্চটি নির্মাণ করলেও 1632 সালে মুঘলরা এই চার্চটি ধ্বংস করে দেয়। এরপর 1660 সালে গোমেস দিস ওটো এই চার্চটি আবার নতুন করে নির্মাণ করে। আর চার্চের টাইমিংটা তোমাদেরকে বলে দিই, এই চার্চ প্রতিদিন খোলা থাকে সকাল 8টা থেকে বিকেল 4:30 অবধি। আর এখানে ঢোকার জন্য আলাদা করে কোনো টাকা পয়সা দিতে লাগে না। ফাইনালি ঢুকলাম চার্চের ভেতরে। চার্চ আজকে টোটালি বন্ধ ছিল প্রার্থনার জন্য, এখানে প্রেয়ার হচ্ছে তার জন্য চার্চ বন্ধ ছিল আজকে, তাও কিছু সময়ের জন্য খুলেছে। সো বেশি কথা বলবো না, তোমাদেরকে সিনেমেটিক শর্টসে পুরো চার্চটাকে ঘুরিয়ে দেখ।
এবার যাচ্ছি ব্যান্ডেল চার্চের ওপরটাই উঠছি, ওপর থেকে ঘুরিয়ে দেখাই। মানে বাইরের দিকটা এতটাই গরম এবং সাউন্ড হচ্ছে, কিন্তু ভেতরটা এতটা শান্ত এবং স্নিগ্ধ রয়েছে, আসলে যে জিনিসটা ফিল করতে পারবে, মানে প্রত্যেকটা জায়গায় একটা এনার্জি থাকে বলে না সেরকমই ঠিক। সো এখন সিঁড়ি থেকে ওপরে উঠছি, চলো ওপরে উঠে সিনেমেটিক শর্টসে দেখাই তোমার। এখানে রয়েছে ফটো তুলি ইভেন্ট না, আমি ব্লগ করছি যাই। সো প্রায় তিন তলার ওপরে চার্চ রয়েছে, এটা হচ্ছে চার্চের একদম ওপরে চলে এসেছি, দেখতে পাচ্ছো এখানে শিশুর ছবি রয়েছে এবং সামনে একটি ব্যান্ডেল চার্চের বিশাল বড় ঘড়ি রয়েছে দেখতে পাচ্ছ। আর খুব সুন্দর অ্যাটমোসফিয়ার, জায়গাটাও খুব সুন্দর লাগছে, খুব শান্ত জায়গা। তো বেশি কথা না বলে তোমাদেরকে সিনেম্যাটিক শর্টসে দেখো। সেই ভাইয়ের সঙ্গে দেখা হলো। তো ভাই তোর নাম বল। শারীন মিত্রা। আচ্ছা এখানেই থাকিস? হ্যাঁ এখানেই থাকি আমি। আচ্ছা এই চার্জারে কি মেম্বার তুই? না মানে আমি আজকে একটা মিশা হলো তার জন্য এখানে আমি একটা ভলান্টিয়ার হিসাবে এসেছি। আর তার জন্য আপনারা প্লিজ ব্যান্ডেল চার্চে আসবেন, অবশ্যই অবশ্যই। ভাই আমাদের সাথে এসছে অনেক ভালোভাবে, থ্যাংক ইউ। আর ভাইয়ের একটা চ্যানেল রয়েছে, চ্যানেলটা সাবস্ক্রাইব ভাই, তো চ্যানেল নামটা বলে দে। ব্লগার ভাই পীয়ূষ। আচ্ছা তোর এরও গেমিং চ্যানেল, ব্লগিং চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এখানে তো ক্যামেরা ভিডিওগ্রাফি দেখছি অ্যালাউড নয়, এখানে ফাদার বলছিল, তো এখানে ভিডিওগ্রাফি অ্যালাউড নয় তাও বললাম, এখানটায় ঘুরিয়ে দেখালাম। আশা করছি ভালো লেগেছে ভিডিওটা, ছোটোখাটো করে সিনেমেটিক শর্টসের যতটুকু সম্ভব নিয়েছি। ভাই তো অনেক ইনফরমেশান দিল, তো ভাই এখানে সম্পর্কে কিছু কথা বল, কিছু স্টোরি বা অ্যাবাউট কিছু কেন বল। এইমাত্র যেটা উপরে মামরিয়াটা দেখলে ওটা অ্যাকচুয়ালি একটা পবিত্র, আর এই গঙ্গার হুগলি গঙ্গা দিয়ে ভেসে ভেসে এসছে। আচ্ছা যে 1599 এই চার্চটা বানিয়েছে, আচ্ছা আচ্ছা, তখন ওই মামরিয়াটা নিজে দিয়ে ভেসে ভেসে এসছে। আর এইখানে যে তখন ফাদার ছিল, ফার্স্ট ফাদার, সে ওর মানে ও একদিন ঘুমাচ্ছিল, আর সেই রাত্রেবেলায় ওর একটা স্বপ্ন এসেছিলো, ভগবান ওকে এই স্বপ্নটা এই চার্চের জন্য দিয়েছিল। এই স্বপ্নটা এসেছিলো কি এই গঙ্গা দিয়ে এই আমাদের মামরিয়াটা আসবে। তো ঠিক ওর ফাদার আমরা সকালবেলায় গেছিলো, আর আমরা মামরিয়া অটোমেটিক ভেসে ভেসে আসছিলো। আর এই মামরিয়া এত হলি যে যতজন মানে অনেকজন আছে হাঁটতে পারছিল না, তারা এই মামরিয়ার ব্লেসিং নিয়ে হাঁটতে পারছে, এখন সুস্থ হয়ে গেছে, তারপরে অনেক কিছু। তো ভাই তো অনেক তত্ত্ব দিল তার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের কি ছিল ভাই? আজকে তো দেখছি না এখানে প্রার্থনা হচ্ছে, অ্যাকচুয়ালি আজকে গুড ফ্রাইডে এর আগে একটা, আচ্ছা মানে ক্রুশের পথ হয়, ক্রুশের মতন, আচ্ছা আচ্ছা, আগে চার্চে এর কদিন আর এই ফ্রাইডেতেই, আচ্ছা আমরা এখানে ক্রুশের পথ চার্চের ভেতরে ওই ছিল চেষ্টা করে, এখন আমরা মাঠে হলো, তারপরে এরপরে ফ্রাইডেতে গুড ফ্রাইডে আছে, নিশ্চয়ই আসবেন। আচ্ছা আচ্ছা তার জন্য এখানে যেরকম
মতামত অবশ্যই জানিও আর ভাইয়ের চ্যানেল অবশ্যই চেক করে ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে।